জনগণের সবচেয়ে জনপ্রিয় নেত্রী গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপর একটার পর একটা মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় হয়েছে এই মাফিয়া তন্ত্রের রানী শেখ হাসিনা সবচেয়ে বড় আতঙ্কের কারণ আজকে তারা কোনো কণ্ঠস্বর প্রতিবাদী কণ্ঠস্বর আজকে আমাদের সারা বাংলাদেশের চিত্র দর্শিত চিত্র বাংলাদেশের চিত্র আমরা দেখতে পাচ্ছি গোটা মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার চিত্র ভোটের অধিকারকে হরণ করার চিত্র আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রতিবাদ হয় সেখানে কণ্ঠ রোধ করে দেওয়া হয় ছোট্ট শিশু থেকে শুরু করে কেউ কিন্তু এই প্রতিরোধ এই অন্যায়ের হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না আজকে কিছুদিন আগে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে রক্ত একটি জাতীয় নির্বাচন প্রতিষ্ঠিত হয়েছে দিনের ভোট রাতে করে যার কারণ একটাই কারণ তারা জনগণের প্রতি আস্থা রাখতে পারে না জনগণের প্রতি আস্থা এই কারণে রাখতে পারে না কারণ তার জন বিরোধী কোন সরকার নয় জনগণের ভোটের প্রতি তাদের কোনো আস্থা নেই আস্থা না থাকার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে নির্যাতিত তাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে এই কারণে আপনারা দেখবেন এখানে অনেকেই বলেছেন আল জাজিরার রিপোর্ট ওর বাংলাদেশে খায় না পড়ে যে তাদের এত দায় আছে তারা আন্তর্জাতিক গণমাধ্যম একটি দেশের খ্যাতিবাদ কায়েম করতে গিয়ে তারা কি পরিমাণ অন্যায় করছে তার রিপোর্ট তারা করেছে তারা বাংলাদেশের সরকারের কাছ থেকে কোনো দেনা পাওনা নয় যে প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা করেছে এইটা হচ্ছে একটা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অংশ আপনারা সহ্য করতে পারলেন না নানাভাবে কথা বলেও যখন এটাকে ধামাচাপা দিতে পারলেন না তখন আপনাদের তৈরি করা আপনারা যেমন নিজের মনের মতো করে সাজিয়েছেন আইন আদালত প্রশাসন ঠিক তেমনি আদালতের বিচারকদেরকে দিয়ে আপনারা সেই কাজটি করালেন যে বিটিআর থেকে আদালত বলছে যে ইউটিউব এবং ফেসবুকে আল জাজিরার যে রিপোর্ট প্রকাশিত হচ্ছে এটা বন্ধ করে দিতে পারে কম বন্ধ করে দিতে হবে শেখ হাসিনা মাঝে মাঝেই বলেন গণতন্ত্রের কথা এই হচ্ছে গণতন্ত্রের নমুনা আজকে আইন আদালত বিচারক সব মাফিয়াতন্ত্রের অধীনস্থ রাষ্ট্রশক্তি যেখানে মাফিয়ারা নিয়ন্ত্রণ করে সেখানে কোনো আইন আদালত প্রশাসন কেউ নিরপেক্ষভাবে কাজ করতে পারে না তারা প্রত্যেকেই সরকারের মুখাপেক্ষী তারা প্রত্যেকেই শেখ হাসিনার মুখাপেক্ষী তাই আদালত আজকে সংবিধান যে অধিকারটুকু দিয়েছে সেই অধিকারকে বানচাল করে আদালত কি করে আপনার নির্দেশ দিতে পারে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে যে আপনারা ইউটিউব এবং ফেসবুকে এইটা আপনারা ইয়ে করতে পারবেন না এটা যেন প্রকাশ না হয় বর্তমান যতটুকু সংবিধানে মানুষের অধিকার আছে সেখানেও তো কথা বলার অধিকার নিশ্চিত আছে আর হাইকোর্ট হচ্ছে সংবিধানের অভিভাবক সংবিধানের রক্ষক সেইখানে মুক্ত তথ্য এবং মানুষের কণ্ঠের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতাকে কিভাবে আটকাতে পারে এটা আজকে জাতির প্রশ্ন এটা আজকে মানুষের প্রশ্ন আপনি বিটিআর থেকে দিয়ে আল জাজিরার রিপোর্টকে আপনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু কোনো লাভ হবে না গ্রেপ্তার করছেন কম তো করেননি 35 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা বিএনপি প্রতিদিন গ্রেপ্তার করছেন রিমান্ডের নামে নির্যাতন করছেন তারপরেও জাতীয়তাবাদী শক্তির শিকড় এত গভীরে মাটি এই শিকড়কে তুলে ফেলতে পারছেন না তাই চক্রান্তের শেষ নেই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সাজা দিয়েছেন লন্ডনে আছেন তারপরেও প্রতিহিংসা কমে না এতই প্রতিহিংসা আপনাদের জিয়াউর রহমান
মুক্তিযুদ্ধের প্রথম ফোর্সেস কমান্ডার, যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, আজকে তিনি বিতর্কিত। অর্থাৎ ওই যে একজন নেতা বলেছিলেন আওয়ামী লীগ হচ্ছে একটা ধানকল, দেখেছেন না, রাইস মিল, ওই রাইস মিলের মতো, আপনি ধান দিবেন চাল বেরিয়ে আসবে। আর মুজিবের হত্যাকারীরাও যদি আওয়ামী লীগ করে তাহলে তা বৈধ হয়ে যাবে, তারা বৈধ হয়ে যাবে। কোন রাজাকার যদি আওয়ামী লীগ করে বৈধ হয়ে যাবে। নুরু রাজাকারকে মন্ত্রী বানিয়েছে এই আওয়ামী লীগ, এখন আবার রাজাকারের বিরুদ্ধে প্রচন্ড তাদের প্রতিবাদ। আজকে আপনারা জানেন যে এগুলো করছে মানুষের চোখে ধোয়া দেওয়ার জন্য, মানুষের চোখকে বিভ্রান্ত করার জন্য। আজকে যে কুকীর্তিগুলো বেরিয়ে পড়ছে, সেই কুকীর্তিগুলো ঢাকার জন্য এই কাজগুলো তারা করছেন, যে জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিতে হবে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং তারেক রহমানের বিরুদ্ধে সাজা ঘোষণা দিতে হবে। বিএনপি এটা নিয়েই ব্যস্ত থাকুক, তাহলে আমাদের কুকীর্তি যেটা দেশে বিদেশে প্রচার হচ্ছে এই এই বিষয়ে আর কোনো কথা বলবে মাথা গুঁজে রাখলে মানে ঝড়ের প্রভাব পড়বে না, তা হবে না। ঝড় যে উঠেছে, এই ঝড়ে এই মাফিয়া তন্ত্র লণ্ডভণ্ড হয়ে যাবে, চারিদিক থেকে অন্যায় অবিচার অত্যাচার খুন খুন যেভাবে আজকে বিস্তার লাভ করেছে, এইটা চিরদিন চলতে পারে না, এর অবসান হবে। দাঁড়াও, এর অবসান হতেই হবে, না হলে একটি দেশ টিকতে পারে না। এত অন্যায়, এত অবিচার, এত রক্তপাতের মধ্যে দিয়ে একটি দেশ থাকতে পারে না। এখানে গণতন্ত্র ফিরে আসবেই, এখানে আইনের শাসন ফিরে আসবেই, এখানে যে অপরাধী তার বিচার হবে এবং সুষ্ঠ লোক প্রোটেক্টেড হবে, সেই দিন ফিরে আসবে। এইটাই বাংলার ইতিহাস, এইটাই বাংলার ঐতিহ্য। এখানে 52 এমনি হয়নি পাকিস্তানের রক্তচক্ষুর বিরুদ্ধে, 52 হয়েছে না, ছাত্ররা আত্মদান করেছে, অপর শিক্ষা আন্দোলন হয়েছে, স্বাধিকারের আন্দোলন হয়েছে, আশাদরা জীবন দিয়েছে, এই ঐতিহ্য তো বাংলার, এই ঐতিহ্য তো বাংলাদেশের। তো আপনি অন্যায় করবেন আর আমরা বসে থাকব, বুকের রক্ত দেবে আমার মানুষ, তাও গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলক ওয়ারেন্টের তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং তা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। আমি দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গায়েশ্বরচন্দ্র রায়ের বিরুদ্ধে মিথ্যা মামলায় যে ওয়ারেন্ট জারি করা হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। সকলকে ধন্যবাদ, খোদা হাফেজ।